সালানপুর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখার্জির নেতৃত্বে ঐতিহাসিক 21 জুলাইয়ের আগের দিন বুধবারই যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা কুলটি অঞ্চলে এক মিছিলের মাধ্যমে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। উল্লেখ্য, তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো এপিক নো ভোট আন্দোলনে কলকাতায় পুলিশের গুলিতে 13 জন শহীদ হয়েছিলেন। সেই থেকেই 21 জুলাই শহীদ স্মরণ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল দল প্রতিষ্ঠা পাওয়ার কর্মী সমর্থকদের মধ্যে 21 জুলাই নিয়ে উৎসাহ উদ্দীপনা বাড়ে। তবে গত 2 বছর করোনা অতি মহামারীর কারণে 21 জুলাইয়ের সভা ভার্চুয়ালি ভাবে পালিত হয়। অতি মহামারী পরিস্থিতি পেরিয়ে 2022-এ আবারও 21 জুলাইয়ের সভা অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়, যেখানে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই 21 জুলাইয়ের স্মরণ সভাতে যোগ দিতে কুলটি থেকে যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা পাড়ি দিলেন কলকাতার উদ্দেশ্যে।